নমস্কার আদাব, আমি অনুপ সোনি, ক্রাইম পেট্রোল দস্তাকে মুরুর জঞ্জিরা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই কেসে আমরা চরিত্রের নামে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিবর্তন করেছি। অশোক, হ্যাঁ, আমাকে রাতের মধ্যে বাড়ি যেতে হবে, চললাম। ঠিক আছে। কিরে ভাই বিনায়ক, আজকে মনে হচ্ছে সলিড মাছ জালে ফেঁসেছে। আরে সলিড টলিড কিছু না, প্রতিদিনের মাল আর প্রতিদিনের মাছ। আরে মাল যদি ভালো থাকে তাহলে আমার জন্য রেখে দিস, দাম তো তুই পেয়েই যাবি। তোর জন্য তো রোজ তাজা মাছ রেখে দিই, তাহলে দ্বিতীয়বার বলার দরকার কি মুকুন্দ? তুইও না। এত দাম, একটু কম সম করে কিছু হবে না? আচ্ছা 750 দাম। মানসীমা, মানসী, এদিকে আয় একটু। কি হয়েছে সোনা, এত মিষ্টি মতো মুখটা তোর, এরকম মুখ হাঁড়ি করে ঘুরছিস কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে? হ্যাঁ, আসলে বাবা পেটে একটু ব্যথা করছে। তুই চিন্তা করিস নি, তুই স্কুল থেকে ফিরে আয়, তারপর ডাক্তারবাবুকে দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ বাবা। যা মা যা। মানসী, কেমন আছিস? ঠিক আছি। চল তোকে ছেড়ে দিচ্ছি। না ঠিক আছে, আমি চলে যাব। আরে বেশি নাটক করিস না তো, কোথায় যাবি? এখনো কি তোর পেটের ব্যথা কমেনি? না না কমেনি। আরে চল বস, বললাম না কিছু হবে না। না না আমি চলে যাব। মানসী, না ১২ বছরের মানসী বিনায়ক জেলের মেয়ে ছিল। 2012 সালের জানুয়ারির কথা। মানসী পেটের যন্ত্রণায় নাজেহাল ছিল, আর মানসিকভাবেও বেশ ডিস্টার্বড। মানসী ওর বাবার সঙ্গে নিজের সমস্যা শেয়ার করতে পারছিল না, আর ওর বাবার ট্যাক্সি ড্রাইভার বন্ধুকেও কিছু বলতে পারছিল না। মানসীর যন্ত্রণাটা কি ছিল, আর ওর মধ্যের এই টানাপোড়েনটাই বা কেন? আজ একটা সমীকরণ শিখব, কালকের সমীকরণের মতনই, ঠিক আছে? আজকের সমীকরণটা হলো y -7 = 4। y -7 হয় তাহলে y 7 এর থেকে ছোট না বড় হবে? বড় হবে। একদম, তাহলে y হলো 7 এর থেকে বড়। চুপচাপ? আসলে গৌরী, আমার না খুব ভয় করছে। কিসের জন্য ভয়? আমার পেটে না খুব ব্যথা হচ্ছে গৌরী। কি হে তুই, পেট ব্যথার জন্য ভয় পাচ্ছিস? আসলে গৌরী, আমার পেটে না বাচ্চা আছে গৌরী। চুপ, বোকা কোথাকার, মজা করে এরকম কথা বলতে নেই। না রে সত্যি গৌরী, সেই জন্যই আমার ভয় করছিল। এক সপ্তাহ ধরে আমার পেটে ব্যথা করছে, কারণ আমার পেটে বাচ্চা আছে বলে। মানসী তার ক্লাসমেট গৌরীকে একটা ভীষণই হতবাক করা আর ডিস্টার্বিং কথা বলেছিল।
যেটা ও নিজের মধ্যে গোপন করে রেখেছিল, কিন্তু এখন ওর ভয় রহস্যটাকে প্রকাশ করে দিচ্ছিল। আর একই সাথে একটা নতুন ভয় ওর মধ্যে চেপে বসছিল, বদনামির ভয়। মানুষী ওর বিশেষ বন্ধুকে এই কথাটা বলে দিয়ে একটা পদক্ষেপ তো নিয়েছিল ঠিকই, কিন্তু এটা কি ওর সমস্যার সমাধান ছিল? শুনছ? মেয়ে খেয়েছে? না, খাইনি। কেন জানি কথাই বলছে না। কি হয়েছে ওর? এই মানুষী, কি হয়েছে বল? কোনো সমস্যা হয়েছে মা? আমাদেরকে না বললে তুই কাকে বলবি বল? আয় এদিকে, আয় আমার কাছে এসে বস, একটু খাবার খা, দুটো কথা বল। এরকম চুপচাপ বসে থাকে না খালি পেটে, বুঝলি? আয় আমার কাছে। ও আর কি কি বলেছে বলতো? বল না গৌরী। আর কিছু না বাবা, শুধু কাজ ছিল। এটা খুব বড় গন্ডগোল হয়ে গেছে গৌরীর মা, এই কথাটাকে বলতেই হবে খুব তাড়াতাড়ি। এটা কিন্তু খুবই সিরিয়াস ব্যাপার ম্যাডাম, আপনি তাড়াতাড়ি কোনো অ্যাকশন নিন। হ্যাঁ, দেখুন আমি নিজের মতো করে ব্যাপারটা সামলে নেব, স্টাফদের সাথে কথা বলবো, যা কিছু সম্ভব সব করব। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ আছে, এই কথাটা আমাদের মধ্যেই থাকা দরকার, ব্যাপারটা খুব সেন্সিটিভ, বুঝতে পারছেন তো আপনারা? প্লিজ। আপনারা সবাই মন দিয়ে শুনুন, আমরা যাই পদক্ষেপ নিই না কেন, একটা কথা যেন খেয়াল থাকে, যে এই ব্যাপারটাতে স্কুলের অন্য বাচ্চাদের যেন ডিস্টার্ব না হয়, কারণ ব্যাপারটাই এমন, খুব নেগেটিভ প্রভাব পড়তে পারে বাচ্চাদের উপর। আপনারা তাহলে আপনাদের মতামত আমায় জানান, যে কি করা উচিত আর কি করা উচিত নয়। এক লিটার দুধের দাম 50 টাকা হলে 12 লিটার দুধের দাম কত হবে? 50 × 12 = 600 টাকা। বিনায়ক, 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 কি হয়েছে দাদা? প্রিন্সিপাল ম্যাডাম তোকে ডাকছেন, তোর মেয়ে মানসীর ব্যাপারে কি কথা বলবেন? অশোক, তুই এদিকটা একটু লক্ষ্য রাখ, আমি প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে দেখা করে আসছি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। বিনায়ক, তোমার মেয়ে মানসী ওর নিজের ব্যাপারে কিছু জানিয়েছে তোমায়? মানে কি ব্যাপারে? মানসী তো আমায় কিছু বলেনি। কি হয়েছে ম্যাডাম? আমি কিছুই তো জানি না। আমি জানতাম যে তুমি জানবে না, মানসী তোমায় বলেনি হয়তো। মানসী কি আমাকে বলেনি ম্যাডাম? বিনায়ক, মানসী প্রেগনেন্ট, ও অন্তঃসত্ত্বা। এটা কি বলছেন আপনি ম্যাডাম? মানসী অন্তঃসত্ত্বা, এটা কি বলছেন আপনি ম্যাডাম? একদম ঠিক বলছি বিনায়ক, মানসী ওর এক বান্ধবীকে এইসব বলেছে, আর সে নিজের মা বাবাকে বলেছে, আর ওনারা আমাকে বলেছে। তোমার মেয়ে মানসী এসবের মধ্যে কিভাবে জড়িত আমি সেসব কিছু জানতে চাই না, ওর সাথে এসব কিভাবে আর কেন হয়েছে সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে এর কুপ্রভাব স্কুলের বাকি বাচ্চাদের ওপর যেন না পড়ে। বিনায়ক, আমি আর অন্য টিচাররা নিজেদের মধ্যে আলোচনা করেছি আর অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি যে মানসী আর আমাদের স্কুলে থাকতে পারবে না, ওকে স্কুলটা ছাড়তে হবে। এটা ওর টিসি, ট্রান্সফার সার্টিফিকেট। মানুষে অন্য যে কোনো স্কুলে গিয়ে অ্যাডমিশন নিতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু ও আমাদের স্কুলে থাকতে পারবে না, আমাদের আপত্তি আছে।
আজ আমরা শিখব যে কোষ থেকে কলা কি করে তৈরি হয়। একাধিক পেশী কোষ একসঙ্গে মিলে একটা পেশী তৈরি হয়। একাধিক পেশী কোষ মিলে কি হয়? পেশী গঠিত হয়। পেশী গঠিত হয়। মানুষের সাথে আসলে কি ঘটেছিল, ওর এরকম অবস্থা কি করে হয়েছিল, কিন্তু কেউ কি মানুষের অবস্থার কথা চিন্তা করছিল? একদম না। সবাই চিন্তা করছিল এই পরিস্থিতি থেকে কি করে বেরোনো যায়। চিন্তা ছিল পৃথিবীর আজে বাজে কথার, বদনামের, সম্মানের চিন্তা ছিল, কিন্তু ওই বারো বছরের মানুষের জন্য কারো কোনো চিন্তা ছিল না। এমন কি ঘটেছিল মানুষের সঙ্গে? বল কোথায় গিয়ে এই পাপ করেছিস তুই? এত বড় অন্যায়, এত বড় পাপ, ইচ্ছে করছে তোকে একবার। কেন গায়ে হাত তুলছো? ওরা কি করেছে আমার বাচ্চা? শুনবি, তোর মেয়ের পেটে বাচ্চা আছে, পাপ বড় হচ্ছে, পাপ। না না, এসব তুমি তুমি কিসব নোংরা কথা বলছো? আমি না, সারা পাড়া বলছে। আমাদের কি বলার আগে ওর ওই বন্ধু আছে না গৌরী, ওকে বলেছে। ওর বাবা মার সাথে স্কুলে চলে গেছে, একে স্কুল থেকে বার করে দিয়েছে। পুরো পাড়া আমাদের দরজায় এসে থুতু দিয়ে যাবে, সব শেষ হয়ে গেল। কেন করেছিস তুই এরকম? কেন করেছিস বল, বল কেন করেছিস? সারা জীবন আমি শুধু একটাই স্বপ্ন দেখেছি, যে মানুষই বড় হয়ে আমাদের মাথা উঁচু করবে। ছেলে হয়নি বলে মাথায় হাত দিয়ে বসে থাকিনি আমি। এটাই ভেবেছিলাম যে মেয়েটাকে ছেলের মতো করে বড় করব, কিছু করে দেখাবো, সব শেষ করে দিল। এই পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে কমলা, কি করে হবে? ইন্সপেক্টর সাহেব, আমি একজন স্কুল টিচার, আমার নাম দীপা, আমার আপনার সাথে কথা আছে। বসুন। ধন্যবাদ। হ্যাঁ বলুন। আমার মনে হয় স্কুল ওর সাথে অন্যায় করেছে। মানুষই নাবালিকা, ও বাচ্চা, কেউ ওর সাথে কথাও বলেনি। ইন্সপেক্টর সাহেব, আমার যথেষ্ট ডাউট আছে যে একটা বারো বছরের মেয়ে প্রেগনেন্ট কিভাবে হতে পারে। নিশ্চয়ই ওর সাথে অন্যায় হয়েছে। আমি স্কুলকে বলেছিলাম ওর প্রতি সহমর্মী হতে, বাচ্চা এখনো, ওর আমাদের সাহায্য দরকার, কিন্তু না। আমাদের থেকে কি আশা করছেন, কেস লিখে নেব? ইন্সপেক্টর সাহেব, আমি নিয়ম কানুন জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আপনি এই বিষয়ে তদন্ত করতে পারেন, সত্যিটাকে সামনে আনতে পারেন। মানুষের অবস্থা এখন ভালো নয়, আর ওর বাবা মা খুব বেশি রিয়্যাক্ট করছেন, আর স্কুলে ওর সাথে ঠিক ব্যবহার করেনি। এখন আপনিই ওকে সাহায্য করতে পারেন। বুঝলেন ডাক্তারবাবু? না, তোমার মেয়ে প্রেগনেন্ট নয়, ওর পেটের ব্যথা কোনো অন্য কারণে হচ্ছে। কিন্তু তোমার মেয়ে আর কুমারীও নেই, সঙ্গমে সব প্রমাণ আছে। ও মাত্র বারো বছরের, ও হয়তো এটাও জানে না যে ওর সাথে কি হয়েছে, কি করে হয়েছে। শোনো, বলুন স্যার। বিনায়কের বাড়ি কি এইটাই, মানুষের বাবা? বাড়ি তো এটাই, কিন্তু ও কোথাও বাইরে গেছে। কোথায় গেছে কিছু জানো? না স্যার, ও তো, আরে ওই তো আসছে,
দেখো বিনায়ক, কিছুই যদি না হয় তাহলে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলে কেন? সাহেব, মেয়ের পেটে ব্যথা হচ্ছিল সেই জন্যে। পেট ব্যথার কারণে কাউকে স্কুল থেকে বের করে দেওয়া হয় না। স্যার ক্ষমা করে দিন, আমি পুলিশে কমপ্লেন করতে চাই না। আমার মেয়ের সাথে কিচ্ছু হয়নি, সব ঠিক আছে সাহেব। মা, ভয় পেও না। দেখো, তোমার সাথে যা যা হয়েছে আমাকে সব সত্যি করে বলো তো, কে করেছে এইসব? হাত জোর করছি সাহেব, এটাকে আর বাড়াবেন না। আমাদের গোষ্ঠীর মধ্যে জানাজানি হয়ে গেলে সারা জীবন মাথা নিচু করে চলতে হবে। আমার মেয়ে পাপ করেছে, আমি ওর স্কুল বদলে দিচ্ছি। বারো বছরের মেয়ে কি আর পাপ করবে বিনায়ক? যে লোকটা তোমার মেয়ের জীবন এইভাবে নষ্ট করেছে সে অপরাধী, জঘন্য অপরাধী। আর তার এইভাবে ঘুরে বেড়ানোর কোনো অধিকার নেই। তার এই অপরাধের জন্য তার শাস্তি পাওয়া উচিত। কিন্তু সাহেব, এতে আমাদের পাপ কি করে কমবে? সাহেব, আমি আপনার পায়ে ধরছি সাহেব, আমাদের দয়া করুন, আমাদের নিজের মতো ছেড়ে দিন সাহেব। আমরা কোনো কমপ্লেন করতে চাই না, কথা বাড়াবেন না সাহেব। বাচ্চা এখনো কিরে বিনায়ক, কোথায় যাচ্ছিস সকালবেলায়? বাপ বেটিকে ছেড়ে দেব? আরে মুকুন্দ, আমরা গণেশপুর গ্রামেই যাচ্ছিলাম, তুই যদি ওদিকেই যাস তাহলে ছেড়ে দে। হ্যাঁ, আমি তো ওদিকেই যাচ্ছি, চল বস। চল চল, বললাম তো বাবা আমি যাব না, যাব না। আমি নাটক করিস না মানুষী, চুপচাপ গাড়িতে বসবি। বাবা, আমি এই লোকটার সাথে যেতে চাই না বাবা। আরে এ বাপ বেটির মধ্যে কি ফিসফিস চলছে, বস চ। মুকুন্দ, আমার একটা কাজ আছে মনে পড়ে গেল, তুই একটা কাজ কর, এগিয়ে যা, আমরা চলে যাব। ঠিক তো? হ্যাঁ ঠিক আছে। আপনার মেয়ের রেজাল্ট তো খুব ভালো, সব সাবজেক্টে ডিস্টিংশন। হ্যাঁ স্যার, আমার মেয়ের খুব বুদ্ধি, খুব মন দিয়ে পড়বে এখানে। কিন্তু আগে স্কুল কেন ছাড়লো? ওটা তো আপনার বাড়ির খুব কাছে, আর আমাদের স্কুলে আসা যাওয়া করতে অনেক সময় লাগবে। কোনো ব্যাপার না স্যার, আপনাদের স্কুলের ব্যাপারে অনেক কিছু শুনেছি আমি। এটা আমার প্রশ্নের উত্তর নয়, ওই স্কুলটা কেন ছাড়লো? ওই পরিবেশটা ওর ভালো লাগছিল না। আমাদের স্কুলটা নতুন, এটা আনন্দের যে এরকম একটি ভালো মেয়ে আমাদের স্কুলে আসতে চাইছে, কাল থেকেও আসতে পারে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। চল মা। তোর সাথে অন্যায় করেছিল সে ওই ট্যাক্সি ড্রাইভার মুকুন্দ না? এই মানুষী, চল তোকে ছেড়ে দি। না কাকা, আমি ঠিক চলে যাব। আরে আমি তো স্কুলের দিক দিয়েই যাব, চল ছেড়ে দি। আরে কাকা, আমি চলে যাব। আরে লজ্জা পাস না, চল বস 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 বস। এই যে মেম সাহেব,
আপনাকে ছেড়ে দিয়ে আসবো? হ্যাঁ চল বস। আয় আয় আয়। সব আমার জন্য। এত ভালো লাগে? হ্যাঁ। ঠিক আছে, রোজ দেব। সিনেমা দেখতে ভালো লাগে তোর? আমার খুব ভালো লাগে। দারুণ ব্যাপার। আজ সন্ধ্যাবেলা আমার সঙ্গে যাবি? সত্যি? একদম সত্যি। এগুলো তুমি কি করছো? আমার একদম ভালো লাগে না, নোংরা লাগে। তোর আমার দেওয়া চকলেট ভালো লাগে, আমার দেওয়া উপহার ভালো লাগে, আর তার বদলে আমার কোনো উপহার দিবি না? হ্যাঁ ঠিক না? না এটা আমার ভালো লাগে। পুরো ছ মাস ধরে বিনায়কের প্রতিবেশী আর ভালো বন্ধু মুকুন্দ ওর বারো বছরের মেয়ের সঙ্গে এইভাবে নোংরামি করে চলেছিল। চকলেট আর গিফট দিয়ে মুকুন্দ ওই বারো বছরের মেয়েটার বিশ্বাস জিতে নেয়। তারপর ওকে প্রতিদিন ব্যবহার করছিল, এক্সপ্লয়েট করছিল। আর তারপর একদিন, না না না, এটা হতে পারে না, পেটে অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে হয়তো। কিন্তু কাকা, এক সপ্তাহ ধরে রোজ যন্ত্রণা হচ্ছে, খুব ব্যথা করে কাকা। চুপ চুপ, এটা হতে পারে না, তোর পেটে বাচ্চা আসতেই পারে না। আমি তোর সঙ্গে সেরকম কিছু করিনি, আমি সেসব ব্যাপারে খেয়াল রেখেছিলাম। কিন্তু কাকা, আমার পেটে মনে হচ্ছে যেন কিছু নড়ছে। পাগল হয়ে গেছিস নাকি? দেখ, এসব ফালতু কথা বলবি না, আর কারোর সামনে এই সমস্ত কথা একদম বলবি না। মুখ বন্ধ করে রাখবি, স্কুলে যা, আর নিজের পড়াশোনায় মন দে, বুঝেছিস? ভগবানের দিব্যি বাবা, আমি জানতাম না কাকা কি করছেন, কেনই বা করছেন সেটাও জানতাম না, শুধু 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 এটা বুঝতাম কিছু একটা খারাপ করছেন। কিন্তু আমার বলতে খুব ভয় লাগছিল বাবা, আমি খারাপ নই বাবা, আমি খারাপ নই, আমি জানতাম না, আমি খারাপ নই বাবা, আমি জানতাম না। দেখুন দীপা দেবী, আমরা মানসীর বাবার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও তো কমপ্লেন লেখাতেই চায় না, আর মানসীর সাথে কথাই বলতে দিল না। এই সব ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। কিন্তু স্যার, ওই বাচ্চা আমার স্টুডেন্ট, কিছু না করে ও অনেক কিছুর জন্য ভুগছে, ওর অবস্থাটা একবার ভাবুন। দেখুন, আপনার আর আমাদের অবস্থা একই রকম, আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের হাত পা বাঁধা রয়েছে। আমরা কোনো কেস না লিখে কোনো অপরাধীকে কিভাবে কোর্টে দাঁড় করাতে পারি বলুন? দেখুন, আমার একটা পরামর্শ আছে। আলিবাগে LCWA এর একটা অফিস আছে। LCWA? লোকাল চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওনারা যদি চান তাহলে মানসীর বাবাকে কমপ্লেন লেখাতে বাধ্য করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি আগেও কি স্কুলে ছেড়ে দেব? সেখান থেকে সমুদ্রে চলে যাব। তুমি না আজ একটু বেশি চেষ্টা করো, তিন দিন হয়ে গেছে সমুদ্রে যাওনি। আমি হাওয়া খেয়ে বেড়াচ্ছি না, নিজের অবশিষ্ট সম্মানটুকু বাঁচানোর চেষ্টা করছি, বুঝলি তুই? এই মেয়েটার ঘটনার পরে আমরা বাঁচবো তো কি করে বাঁচবো? বিনায়ক,
তোমার মেয়েকে আমরা আমাদের স্কুলে অ্যাডমিট করতে পারবো না। কেন স্যার? ও পড়াশোনায় কতটা ভালো আপনিই তো বলেছিলেন স্যার। আমি জানি ও পড়াশোনায় কতটা ভালো, তার সঙ্গে আমি এটাও জানি কেন ওকে আগে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো বিনায়ক, এরকম মেয়েকে আমরা আমাদের স্কুলে নিতে পারবো না। আমি একটা কথা বলি কি, একটু অন্য কিছু ভাবো। দেখুন, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম স্কুলের বাচ্চাদের ভালোর কথা ভেবেই। আপনার স্কুলের একজন বারো বছরের মেয়ে মানসী, ওকে আপনি স্কুল থেকে বার করে দেন, আপনি ওর ভালোর কথা ভাবলেন না? তাহলে আমরা কি করতাম? আপনিও তো মানুষ, একটু মানবিকতা দেখাতে পারতেন। আপনি তো ওই বাচ্চাটার সাথে এক ফোঁটাও ভালো ব্যবহার করেননি, আর তার উপরে আপনি অন্য স্কুলের প্রিন্সিপালকে বলেও দিলেন যে আপনি মানসীকে কেন স্কুল থেকে ডিসমিস করেছেন। সেই কারণের জন্য বাচ্চাটা অন্য স্কুলেও অ্যাডমিশন পায়নি। দেখুন, এটা একদম বাজে কথা। আমার স্কুল বা অফিস থেকে এই কথাটা একেবারেই লিক হয়নি, এটা ওনারা অন্য কোথাও থেকে জেনে থাকবেন। এই খবরটা আপনার অফিস থেকে অন্য কোথাও গেছে, আর এটা স্বীকার করার মতো না তো আপনার সাহস আছে না ক্ষমতা। মিসেস সুমিত্রা পারভেল, ওই লোকটা ঠিক যতটা অপরাধ করেছে আপনিও সেই রকমই অপরাধ করেছেন। আপনি তো একজন শিক্ষিতা, স্কুলের প্রিন্সিপালও বটে, আপনার উচিত ছিল ওই বাচ্চাটাকে নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। দেখুন ম্যাডাম, আমার স্কুলের বাকি বাচ্চাদের জন্যও কিছু দায়িত্ব থেকে যায়, আপনারাই চিন্তা করুন। বারো বছরের মানুষই যদি প্রেগনেন্ট অবস্থায় স্কুলে আসতো, তাহলে স্কুলের অন্য বাচ্চাদের উপর কি প্রভাব পড়তো বলুন? আপনাকে কে বলল যে মানুষী প্রেগনেন্ট? ডক্টর বলেছে? না তো। তাহলে আপনি কি করে ভাবলেন যে একটা বারো বছরের মেয়ে প্রেগনেন্ট হতে পারে? শুধু কেউ বলল আর আপনি সেটা শুনে নিয়ে চিন্তা ভাবনা না করেই চটপট সিদ্ধান্ত নিয়ে ফেললেন? মিসেস সুমিত্রা দেবী, মানুষী প্রেগনেন্ট না, ভয়ের চোটে ওর এটা মনে হয়েছিল যে ও প্রেগনেন্ট হয়ে গেছে। মানুষই প্রেগনেন্ট হয়নি, কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাবিউজ হয়েছে, বারবার ওই বাচ্চাটার ওপর অত্যাচার করা হয়েছে। আর এরকম বাচ্চাদের তো ভালোবাসা স্নেহ আর আন্তরিকতার প্রয়োজন হয়, স্কুল থেকে বের করার দরকার হয় না। লজ্জার ব্যাপার, খুবই লজ্জার ব্যাপার সুমিত্রা দেবী। যেই সংস্থার প্রোগ্রেসিভ চিন্তাধারার জন্য গর্ব করা উচিত, সেই সংস্থার অধ্যক্ষা এত ছোট আর গেয় মানসিকতা সম্পন্ন হতে পারে? বিধ্বস্ত মা বাবা আর শখে ছটপট করা বাচ্চাটাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বদলে আপনি কি করলেন? সেই বাচ্চাটাকে আরো যন্ত্রণা দিলেন, পীড়িতকে শাস্তি দিলেন। শাস্তি তো এবার আপনার হবে ম্যাডাম। প্রথমে আমরা বাচ্চার মা বাবার সাথে কথা বলবো, আর একটা কেস ফাইল করবো আপনার কঠোরতম শাস্তির জন্য। না দিদি না, আমি আর আমার মেয়ে এই ব্যাপার নিয়ে অনেক কষ্ট সহ্য করেছি, এখন পুলিশে কমপ্লেন লিখিয়ে আর কোনো কিছুতে জড়াতে চাই না আমরা। যাতে ওই নোংরা লোকটা তোমার মানুষের মতো আরো বাচ্চাদের নিজের চালে ভাসাতে পারে বিনায়ক। দেখুন, অন্য কারো বিষয়ে আমি তো কিছু বলতে পারবো না দিদি, আমি শুধু চাই আমাদের সম্মানটুকু যাতে থাকে। এটা তো ভগবানের কৃপা যে মেয়ে অন্তঃসত্ত্বা হয়নি, নইলে কি করে মুখ দেখাতাম আমরা সবার কাছে? আর ওর এই পাপের বোঝা আমাদের সারা জীবন বইতে হতো। কিছু হতো না তোমাদের সাথে, আর এমনিতেও মানসী কোনো পাপ করেনি, বরং ওর সাথে চরম অন্যায় হয়েছে। আমরা সেটা সহ্য করে নেব, বিষ পান করে হজম করেও বেঁচে থাকব। আপনারা একটা উপকার করুন, ওকে ওকে যেন ভালো স্কুলে ভর্তি করতে পারি, ওর লেখাপড়ায় খুব ভালো, ভালো নম্বরও পায়, একবার নতুন করে জীবন শুরু করলে, পড়াশোনাতে মন বসে গেলে ও এই দুর্ঘটনাকে ভুলে যাবে, আমরাও ধীরে ধীরে এই সব কিছুকে ভুলে যাব। শুধু এই উপকারটুকু আপনারা করে দিন, একদম ছোট, তারপর কোর্ট কাচারি পাড়ায় বদনাম হবে, আপনারা অসুবিধাটা বুঝুন। Thank you.
মুকুন্দ, আমি হাত জোর করছি তোর কাছে, তুই কোনোদিন কাউকে ভুলিস না। কাউকে বলবো না। অনেক উপকার করলি। মানুষের অপরাধী কে সেটা কি কখনো সামনে আসতে পারবে? লোকাল চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাহায্যে মানসীকে একটা নতুন স্কুলে অ্যাডমিশন করা হলো, যেখানে ও নিজের পড়াশোনা শুরু করে। যেই লোকটা বারো বছরের মানসীকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করে সে নিজে দুটো বাচ্চার বাবা, আর তার বিরুদ্ধে এখনো কোনো তদন্ত হয়নি। মানসীর বাবা বিনায়ক আজও এটাই মনে করে যে পাপ তার মেয়েই করেছে। সে পুলিশের কাছে হাত জোর করে অনুরোধ করে যেন মামলাটার তদন্ত করা না হয়, তাহলে ওর পরিবার বদনামী আর লজ্জায় নাকি শেষ হয়ে যাবে। মানসীর স্কুলের একজন সাহসী টিচার যদি এগিয়ে এসে মানসীর জন্য ন্যায়ের প্রার্থনা না করতেন, তাহলে হয়তো এই লজ্জাজনক ঘটনাটা কখনো সামনেই আসতো না। এটা একটা খুবই সেন্সিটিভ কেস, কিন্তু আমরা এটা দেখানো প্রয়োজনীয় মনে করেছি যাতে আপনি, আমি আর আমাদের বাচ্চারা যেন সচেতন থাকতে পারে যে ওদের আশেপাশের মানুষেরা তাদের সাথে যেন কোনো অন্যায় না করে। আমরা এটা চাই না যে বাচ্চারা প্রত্যেক মানুষকে ভয় পাক, কিন্তু প্রয়োজন হলো ওরা যেন খারাপ উদ্দেশ্যের মানুষদের চিনতে পারে। ওরা যদি একটুও আভাস পায় যে ওদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করার চেষ্টা করছে, তাহলে প্রতিবাদ করুক আর বড়দের কাছে বলুক, আর বড়রা ওদের ভরসা দিন যে ওরা ভুল নয়, দোষী নয়। এই কেসের আরেকটা দিক আছে যেটা আমাদের অবাক করে দিয়েছে, সেটা হলো শহর থেকে বহু দূরে, প্রগতির থেকে বহু দূরে এই দেশে আরও একটা পৃথিবী আছে, যেখানে একজন গরিব আর অসহায় বাবা আজও এটা মনে করে যে পাপ তার মেয়েই করেছিল, যেখানে সত্যিটা হলো যে অন্যায় আর অত্যাচার ওই মেয়েটার সাথেই হয়েছে। আমরা খুব সহজেই এমন বাবার নিন্দা করতে পারি, তাকে দুর্বল বলে, যে নিজের মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারেনি। কিন্তু সত্যিটা হলো যে মানসীর বাবা বিনায়কের জগৎ আমাদের জগৎ থেকে পুরো এক যুগ পিছিয়ে। আর বাস্তব এটে যে 2012-র আমাদের ভারতে এরকম পিছিয়ে থাকা এক্সিস্ট করে, আমরা চোখ বুজে থাকলে বা এড়িয়ে গেলেই এই অবস্থার পরিবর্তন হবে না। এই কেস একটা জোরালো আওয়াজ যে আমরা যেই প্রগতির কথা বলি, যেই দৃষ্টি দিয়ে আমরা শাইনিং ইন্ডিয়াকে দেখি, সেই দৃষ্টি মায়োপিক, অদূরদর্শী, আবছা। এমন বলা হয়ে থাকে যে যেই বাচ্চাটা অন্যদের থেকে দুর্বল তাকে মা বাবারা বেশি মন দিয়ে মানুষ করে থাকেন। কিন্তু তাহলে কি এটা সঠিক যে উন্নতি আর মডার্নাইজেশন দেশের শুধু সেই অংশটাই পাবে যারা অলরেডি ভালোভাবে গড়ে উঠছে, আর যেই অংশটার এই উন্নতি আর মডার্নাইজেশনের বাস্তবিকই প্রয়োজন রয়েছে সেই পর্যন্ত পৌঁছোই না? ক্রাইম পেট্রোল দাস থেকে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।